ঘটনার সময়কাল 1991। ঘটনাটা সাজিদ ভাইয়ের সাথে ঘটেছিল। সাজিদ নামে একজন লোক ছিলেন, তিনি জামাতে যান কোনো একটা এলাকায়। সেই সময় সেখানকার এক জামাতের সাথী ভাইয়ের অনুরোধে সেই সাথী ভাইয়ের চেনা পরিচিত পাশের গ্রামের এক প্রভাবশালী পরিবারের, মূলত তাদের সমস্যার কারণে যান। ছেলেটার নাম মামুন, নম্র ভদ্র স্বভাবের ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজি ছেলে। মামুনদের একান্নবর্তী পরিবার, পরিবারের সদস্যের সংখ্যা প্রায় 25-30 জন। একটা বিশাল আলিশান বাড়িতে সবাই মিলে থাকে। পরিবারের সদস্য সংখ্যা প্রায় 25-30 জন, একটা বিশাল আলিশান বাড়িতে সবাই মিলে থাকে। মামুনদের গ্রামে প্রচুর জায়গা জমি আর বিষয় সম্পত্তি আছে। মামুনরা গ্রামে প্রভাবশালী থাকার কারণে তাদের কথাই ছিল শেষ কথা। গ্রামের যে কোনো বিচার সালিশে তাদের বাবা কাকাদের মধ্যে কারো উপস্থিত থাকতে হতো। সমস্যার কারণে তিনি ওখানে যান। সাজিদ ভাই তার সাথী ভাইয়ের সাথে সেই বাড়িতে যান। সাজিদ ভাই বাড়িতে ঢোকার পর বাড়ির চারিদিক থেকে একটা পচা বোটকা গন্ধ আসছিল। সাজিদ ভাই সেই বাড়ির ভেতর ঢুকে দেখতে পান বামন আকৃতির কয়েকটি অবয়ব ঘুরে বেড়াচ্ছে আর সাজিদ ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। সাজিদ ভাই বুঝতে পারে তারা কেউ মানুষের দুনিয়ার নয়। তিনি মামুনের ঘরে ঢোকেন, দেখতে পান মামুনের মা আর তার স্ত্রী পাশে বসে আছে, কান্না করছে। সাজিদ ভাই অন্য সময় কোথাও সমস্যার সমাধান করতে গেলে স্বভাবতই ভিকটিমের শরীরে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব অনুভব করেন, কিন্তু এখানে তিনি কোনো অস্তিত্ব অনুভব করতে পারছিলেন না। সাজিদ ভাই মন্ত্র পড়ে মামুনের মাথায় ফু দিলেন। মামুন অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে আর মুখ থেকে ফেনা বের হতে থাকে। সাজিদ ভাই দেখে বুঝলেন সমস্যার মূল এখানে নয়। তিনি মামুনের ঘর থেকে বেরিয়ে এসে মামুনের বাবাকে বললেন, আচ্ছা সমস্যা কি বলুন তো দেখি। মামুনের বাবা বলেন, ভাই আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, তার তিনটে কন্যা সন্তান ছিল, তার স্ত্রীর চারিত্রিক দোষ থাকার কারণে সে তার সন্তানদের নিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে যায়। মামুন ব্যবসার কাজে শহরে গিয়েছিল, ওখানে প্রায় এক মাস ছিল। মামুন ফিরলে আমরা তাকে সব বিস্তারিত ঘটনা জানাই আর মাসখানেক পর আবারও মামুনের বিয়ে দিই। বিয়ের পর থেকে মামুনের সাথে হতে থাকে অস্বাভাবিক সব ঘটনা। মামুন তার স্ত্রীর সাথে ঘুমাচ্ছিল রাতে, হঠাৎ মামুন অনুভব করে তার পা থেকে কিছু বেয়ে তার বুকের ওপর ওঠে। মামুন চেষ্টা করছিল লাফ দেওয়ার, কিন্তু সে চেষ্টা বৃথা। ততক্ষণে মামুনকে পুরো ওই জিনিসটা জড়িয়ে ফেলেছে। মামুন দেখে কালো একটা বামন আকৃতির লোক তার বুকের ওপর বসে আছে আর সেই লোকের পিঠের দিক থেকে প্রায় 8-10টা কালো কালো সাপ বড় বড় ফনা তুলে ফোঁস ফোঁস করছে। মামুন মুখ থেকে আওয়াজও বের করতে পারছিল না। সে মনে মনে আল্লাহকে স্মরণ করা শুরু করে। ঠিক সেই সময় ফজরের আজানের ধ্বনি তার কানে আসে এবং নিমেষেই সব ভ্যানিশ হয়ে যায়। মামুন বিছানায় উঠে বসে হাঁপাতে থাকে। সে সময় মামুনের স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে মামুনকে কি হয়েছে তা জিজ্ঞেস করায় মামুন বিষয়টা এড়িয়ে যায়। মামুনের পিসি ছিলেন বিধবা, তিনি বাপের বাড়িতেই তার মেয়েকে নিয়ে থাকতেন। আগেকার দিনে ওয়াশরুম থাকত মূল ভবন থেকে আলাদা। মামুনের পিসি একদিন রাতে ওয়াশরুমে যাচ্ছিলেন, ফেরার পথে হঠাৎই কেউ তার পা ধরে হেঁচকা টান দেয়। পায়ে প্রচণ্ড আঘাত লাগায় তিনি সেখানে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন। তখন তিনি লক্ষ্য করেন বামন আকৃতির কয়েকটি অবয়ব তার মুখের সামনে ঝুঁকে কিছু বলছে। তাদের কথার আওয়াজ ছিল কোনো লোহার ভারী জিনিস মেঝেতে ঘষলে যেমন শব্দ হয় তেমনটা, আর ওর সাথে এক ফিসফিসানে মেশানো আওয়াজ। মামুনের পিসি আর সহ্য করতে না পেরে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন আর সকালে তাকে বাড়ির কাজের লোকেরা উদ্ধার করে ঘরে নিয়ে আসে। ডাক্তার ডাকলে ডাক্তার এসে তার জ্ঞান ফেরান আর পা পরীক্ষা করে দেখেন পায়ে গুরুতর আঘাত লেগেছে, এখন পুরোপুরি বেড রেস্ট। কিভাবে চোট পেয়েছেন ডাক্তার জিজ্ঞাসা করায় তিনি রাতের সব ঘটনা বিস্তারিত জানান। ডাক্তার মামুনের বাবাকে বলেন বয়স বাড়ছে তাই এমন ভয় পেয়েছে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করায় এমন হয়েছে, ওষুধ দিয়েছেন ঠিক হয়ে যাবে। মামুনের পিসির শারীরিক পরিস্থিতি খারাপ হতে থাকে,
প্রতি রাতে তাকে ভয় দেখাতো ওই শয়তানগুলো। এবার শুধু মামুনের পিসির সাথেই নয়, একে একে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘটতে থাকে ঘটনা। মামুনের কাকার ছেলে রাশেদ শহরে পড়াশোনা করত। সেবার ঈদের ছুটিতে রাশেদ গ্রামে আসার জন্য বিকেলের বাসে ওঠে। প্রায় রাত 9টা নাগাদ গ্রামের বাজারে নামে। সেদিন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সেই সময় বাজারে মাত্র হাতে গোনা কয়েকটা দোকান খোলা ছিল। সে বাজার থেকে তাদের বাসভবন প্রায় 3 কিলোমিটার দূরে। আসার সময় কিছুটা রাস্তা দুই দিক ফাঁকা মাঠ আর ধান ক্ষেত, আর বেশ কিছুটা রাস্তা বাগানের মাঝখান থেকে যেতে হতো। তার 100 মিটারের মধ্যে তার নিজস্ব বাসভবন। রাশেদ বাড়িতে বলে রেখেছিল তাকে নিতে আসার কথা, কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করার পর কেউ না আসায় রাশেদ হাঁটা শুরু করে। আকাশ ভরা কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে যেটুকু রাস্তা দেখা যায়, সেই আলোতে আন্দাজ করে পথ চলছে রাশেদ। তাড়াতাড়ি করে মেস থেকে বেরোনোর সময় টর্চ না নিয়ে বেরিয়ে পড়ে, তাই এভাবেই চলতে হবে তাকে। রাস্তা পুরো অন্ধকারে ঢাকা। তার চেনা গ্রাম তার কাছে কেমন যেন অচেনা মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো এক অচেনা অন্ধকার জগতে সে পথ চলছে। এই গ্রামে জন্ম তার, এখানেই তার বেড়ে ওঠা। বেড়ে ওঠার সব স্মৃতি জড়িয়ে আছে তার এই গ্রামের সাথে। তাহলে কেন এত অচেনা লাগছে তার কাছে এই গ্রাম? রাশেদ ভাবছে সত্যি সে তার গ্রামে, নাকি অন্য কোনো জগতে, নাকি অন্য কোনো এক অজানা অন্ধকারের দেশে সে প্রবেশ করেছে। এসব ভাবতে ভাবতে সে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের আলোতে এগোতে থাকে। এমন সময় রাশেদ ফিল করে তার পিছু পিছু কেউ তাকে ফলো করছে। রাশেদ পেছনে তাকায়, কিন্তু কিছু দেখতে না পাওয়ায় আবার সামনে তাকাতেই দেখে একটা কালো বামন আকৃতির লোক বেশ হাত চারেক দূরে দাঁড়িয়ে আছে। রাশেদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাশেদ সেই বামনকে জিজ্ঞেস করে, ভাই আপনি কে? সেই বামন তার কথার কোনো উত্তর না দিয়ে বলে, একটা টানা শুরু করে বলে, রাশেদ চল তোকে কবরে নিয়ে যেতে এসেছি। রাশেদ সেই কথা শুনে ভয়ে দিক বিদিক না দেখে দৌড় দেয়। সে ওই রাস্তা থেকে নেমে ধান ক্ষেত বরাবর দৌড়াচ্ছে, আর পেছন থেকে তাকে লক্ষ্য করে কেউ দৌড়াচ্ছে। সে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর একসময় হোঁচট খেয়ে একটা গর্তের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে, আর তার পায়ে হাতে আঘাত লাগে। রাশেদ ওই গর্তের মধ্যে বসে হাঁপাতে থাকে। এর কিছুক্ষণ পর সে শুনতে পায় চাপা একটা হাসির শব্দ আসছে। সে গর্তের ভেতর থেকে উঠে আর দেখে একটা পরিত্যক্ত কবরস্থান, আর সে এতক্ষণ একটা কবরের মধ্যে ছিল। তখন রাশেদ বিদ্যুতের ঝলকানির আলো আর অন্ধকার মেশানো আবছা আলোতে দেখে তার চারপাশে কালো মোটা বিষাক্ত সাপ বড় বড় ফনা তুলে ফোঁস ফোঁস করছে। তখন পূর্ব দিক থেকে করমর করে হাড় ভাঙার শব্দ আসায় সেদিক তাকিয়ে দেখতে পায় সে কালো বামনাকৃতির লোকটা একটা কবরের উপর বসে একটা 5-6 বছরের বাচ্চার পা চিবাচ্ছে। এই দেখে রাশেদ চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে। সে চিৎকারের শব্দে কবরস্থানের পাহারাদার এসে রাশেদকে উদ্ধার করে, আর পরদিন রাশেদের পরিবারের সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। রাশেদ জ্ঞান ফিরে দেখে সে তার বাড়িতে বিছানায় শুয়ে। তাকে এই অবস্থার কথা জিজ্ঞেস করলে সে সব ঘটনা বলে, কিন্তু তারা কেউ এই ব্যাপারটাকে তখন সিরিয়াসলি নেয়নি। ওদিকে মামুনের পিসির অবস্থা এমন খারাপ হয় এক সাইড প্যারালাইজড হয়ে যায়, আর প্রায় 1 মাসের মধ্যে তিনি মারা যান। 3 দিন পর মামুনের কাজের মাসি সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে রাশেদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সারা বাড়িতে কান্না আর শোকের ছায়া নেমে আসে। যথারীতি এলাকার ইমাম সাহেবকে ডেকে রাশেদের দেহ তাদের বাড়ির মধ্যে যে পারিবারিক কবরস্থান আছে সেখানে দাফন করা হয়। লাশ ধোয়ানোর সময় ইমাম সাহেব রাশেদের মুখে একটা মুচকি হাসি দেখতে পান। তাই তিনি আর কিছু না বলে মামুনের পরিবারকে বলেন যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন দিতে হবে। ইমাম সাহেবের কথা মতো লাশ দাফন দেয়া হয়। সেদিন রাতে পুত্র সখী নিজেকে ঠিক রাখতে না পেরে রাশেদের বাবা আর মামুনের সম্পর্কে কাকা দোতলার বারান্দায় বসে কান্না করছিলেন। তখন মামুনের কাকা লক্ষ্য করেন এক কালো বামনাকৃতির লোক একটা কাফন পরানো দেহ কাঁধে করে তাদের বাসভবনের মূল দরজায় রাখে, আর তারপর সেই লাশের কাফনের কাপড় সরিয়ে কিছু একটা করছে।
দেখে মনে হচ্ছে কিছু খাচ্ছে। এবার মামুনের কাকা একটু ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করেন ঘটনা কি ঘটছে। ঠিক তখনই পেছন থেকে একটা কথা ভেসে আসে, কিরে হারামি বাচ্চা খাবি নাকি? মামুনের কাকা চমকে উঠে পিছনে তাকায় আর দেখে একটা কালো পামনাকৃতির লোক, যার এক হাতে রাশিদের কাটা মাথা আর এক হাত সামনে গিয়ে একটা তাজা কলিজা দিয়ে বলছে, এই রে খা, এটা তোর ছেলের কলিজা, খেয়ে দেখ খুব মজা। এই বলতে বলতে ওই কালো পামনটি দেয়ালে উঠে যায় আর ওখান থেকে এক লাফে নিচে চলে যায়। এই দেখে মামুনের কাকা চিৎকার করতে থাকে, আর সেই চিৎকারে আশেপাশের বাড়ির মানুষেরা চেকে দেখে মামুনের কাকা সারা বাড়িময় দৌড়াচ্ছে আর বলছে বামুন রাশেদের মাথা খেয়েছে, আর বলছে রাশেদের লাশ বাড়ির উঠানে। সবাই তাকে শান্ত করে, মামুনের কাকা সব ঘটনা জানায়। বাড়ির লোকজন পাহারাদার নিয়ে চেক করতে গিয়ে দেখে সত্যি রাশেদের লাশ উঠোনে শোয়ানো, কিন্তু লাশ অক্ষত। সেই রাতে আর কারো সাহস হয়নি ওই লাশ সরানোর। সেই রাতে তারা বাড়ির সবাই মিলে একসাথে বাড়ি যে হল ঘর ছিল সেখানে রাত কাটায়। সকালে ইমাম সাহেবকে ডাকা হয়, সেই লাশ পুনরায় গোসল করিয়ে জানাজা পড়ে দাফন দেওয়া হয়। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললে ইমাম বলেন, দেখুন আপনারা অন্য কাউকে খুঁজুন, আমার তারা হবে না। এইভাবে চলতে থাকে। ওদিকে মামুনের কাকা এক পথ্য উন্মাদে পরিণত হয়, তাই তাকে গুদাম ঘরে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর মামুনের সাথে শুরু হয় পাশবিক অত্যাচার। মামুন একদিন রাতে ঘুমাচ্ছিল, রাত প্রায় 12:30, হঠাৎ মামুনের মায়ের ডাকে তার ঘুম ভাঙে এবং ডাক অনুসরণ করতে করতে ছাদে পৌঁছায়। মামুন দেখে তার মা ছাদে উপুর হয়ে পড়ে আছে। সে তার মায়ের গায়ে হাত দেয়া মাত্র পেছন ঘুরে তাকায় তার মা আর গলা চেপে ধরে, বলে হ্যাঁকে হ্যাঁকে সব কটারে খাবো, আজ তোর পিসির কলিজা আর মাংস খেলাম কিন্তু স্বাদ মিটল না, বুড়ো মাংসের স্বাদ ভালো হয় না। আচ্ছা তোর পিসির মেয়েটা বেশ কুচি, এবার ওর পালা। এই বলে অবয়ব মামুকে একটা সজোরে আছাল মারে আর তখনই মামুনের ঘুম ভেঙে যায়। মামুন ঘুম থেকে উঠে ডাইনিংয়ে জল খেতে যায়। সে কুঁজো থেকে জল ঢেলে মুখে দেয়া মাত্রই এক নিমেষে ফেলে দেয় আর গ্লাসটাও ছুঁড়ে ফেলে। জলের জায়গায় রক্তমুখী লেগেছিল। আসলে গ্লাস ফেলে দিয়ে দেখে গ্লাসে জলই ছিল। মামুন জল না খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। মামুনের স্ত্রী একদিন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন বলে ওঠেন আর নিচে কলপারে যান হাত পা ধোয়ার উদ্দেশ্যে। মামুনের স্ত্রী দেখেন একজন কালো কাপড় পরা মহিলা কুঁজো থেকে জল নিচ্ছে। মামুনের স্ত্রী সেই মহিলার কাছাকাছি গিয়ে দেখতে চেষ্টা করে উনি কে, কারণ কলটা তাদের বাড়ির মধ্যে, এখানে অচেনা কেউ এত রাতে আসার কথা না, তাই বাড়ির কেউ আছে কিনা। মহিলার কাছাকাছি যাওয়া মাত্রই মহিলাটা খিলখিল করে তার ছিল ভরা গগন বিদারিত হাসি দিয়ে পেছনে ঘুরে তাকায়। আর মামুনের স্ত্রী দেখেন ওটা মামুনের পিসি, যে বেশ কিছুদিন আগে মারা যায়। মামুনের সেই পিসি মামুনের স্ত্রীকে একটা ইয়ারকির ভঙ্গিতে বলছে, জানিস মা, ওই বামুনগুলো আমার লাশটা প্রত্যেকদিন রাতে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে, দেখ দেখ ওই দেখ কি অবস্থা করেছে আমার লাশের বেদকগুলো। ঠিক তখনই মামুনের স্ত্রীর নাকে একটা পচা বোটকা গন্ধ আসতে থাকে। মামুনের স্ত্রী ঘুরে তাকিয়ে দেখে মামুনের পিসির পচা অর্ধকলিত লাশ আর তার পাশে 4-5টা কালো কুচকুচে বামুন। তাদের দাঁতগুলো অস্বাভাবিক রকমের বড়, তারা ওই লাশ ছিঁড়ে খাচ্ছে, আর তাদের মধ্যে একটা বামুন পিসির লাশের থেকে এক খাবলা মাংস ছিঁড়ে মামুনের স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে। মামুনের স্ত্রী এসব দেখে সে আল্লাহ বলে সজোরে এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। মামুনদের বাড়ির দারোয়ানেরা বাড়ির সদস্যদের ডেকে তাকে উদ্ধার করে। মামুনের স্ত্রীর জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞাসা করায় সে বলে কি কি ঘটেছে। সেদিন রাতে আর কিছু ঘটেনি, পরদিন সকালে সারা বাড়িময় পচা দুর্গন্ধ বের হতে থাকে। গন্ধ অনুসরণ করলে বুঝতে পারে সেই গন্ধ তাদের পারিবারিক কবরস্থান থেকে আসছে। তারা সেখানে গিয়ে দেখে তার পিসির পচা অর্ধগলিত লাশ কবরের ওপর শোয়ানো। তারা এলাকার ইমামকে ডেকে লাশ পুনরায় কবরস্থ করে। তখন ইমাম সাহেব বলেন, আপনার কি কোনো হুজুর কবিরাজ দেখাননি?
মামুনের বাবা বলেন যাদের সাথে যোগাযোগ করেছি তারা কেউ আসেনি। ইমাম বলেন তার পরিচিত এক কবিরাজ আছেন যিনি বেশ অভিজ্ঞ মানুষ, তার সাথে যোগাযোগ করুন। ইমাম সাহেবের কাছ থেকে ঠিকানা নেয়। পরদিন তারা কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কবিরাজ বাড়িতে না থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কবিরাজ আসেন। মামুনের বাবা আর মামুন কবিরাজকে সব কিছু বিস্তারিতভাবে জানায়। কবিরাজ মামুনদের সাথে তাদের বাড়িতে যান। বাড়িতে ঢোকার সময় কবিরাজ বিসমিল্লা বলে শোকেন। তিনি ঘরের ভেতর ঢুকে আসন বসান আর তুলারাশির এক জাতককে মাধ্যম বানায়। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর সেই জিন আসে ওই তুলারাশির জাতকের মধ্যে। কবিরাজ সেই জিনকে প্রশ্ন করে, কে তুই? তখন সেই জিন কবিরাজকে বলে, তোর জামাই বাস চালায় আর নাতিনা খুব দুরন্ত, যদি এমন হয় তোর নাতি হাত থেকে পড়ে যায় আর তারপর তোর জামাইয়ের দুর্ঘটনায় অঙ্গহানি হয়, তখন কি করবে তোর মেয়ে? হ্যাঁ, এই বলে হাসতে থাকে। কবিরাজকে বলে, জানিস আমি কে? চোখ বন্ধ কর আর দেখ আমি কে। কবিরাজ চোখ বন্ধ করে কিছু একটা দেখেন আর মামুনের বাবাকে বলেন, আমাকে মাফ করেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই বলে তিনি বিদায় নেন। সেদিন রাতে মামুন ঘুমাচ্ছে, এমন সময় মামুনের স্ত্রীকে সেই বামুন গর্জন করতে করতে পা ধরে টেনে বিছানা থেকে নামিয়ে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায় আর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর ঘরের মধ্যে মামুন, ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শোনা যেতে থাকে। তখন তার স্ত্রী সবাইকে ডেকে নিয়ে আসে। সবাই এসে ঘরের ভেতর থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে থাকে। আর ঘরের ভেতরের আসবাবপত্রগুলো কেউ আছাড় মেরে ভাঙলে যেমন শব্দ হয় তেমন শব্দ আসতে থাকে। বাড়ির সদস্যরা দরজা ভাঙার চেষ্টা করলে তারা সক্ষম হয় না। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে মামুনের গলায় চিৎকার শুনে সবাই মিলে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে থাকে। তার কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়, আপনা আপনি দরজা খুলে যায়। তারা সবাই ঘরে ঢুকে দেখে সব কিছু ঠিক আছে, শুধু মামুন মাটিতে পড়ে আছে আর তার শরীরে আঘাতের চিহ্ন। তারপর থেকেই মামুনের এই অবস্থা। তারা অনেক হুজুর কবিরাজ দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। এখন দেখুন, আপনি যদি কিছু করতে পারেন। সাজিদ ভাই বলেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখি আল্লাহ আমায় কোনো রাস্তা দেখায় কিনা। এই বলে সাজিদ ভাই বিদায় নেয়। সাজিদ ভাই রাতে তার আলেম জিনদের ডাকেন। আলেম জিন আসলে তাদেরকে মামুনের ঘটনাটা জানান। আলেম জিন চলে যায় আর কিছুক্ষণ পর এসে বলে, সাজিদ, এই সমস্যার মধ্যে তোমার না জড়ানোই ভালো। সাজিদ ভাই আলেমজিনকে তার কারণ জিজ্ঞাসা করে আলেমজিন জানায় তার পরিবারে ইফরিত চালান দেওয়া হয়েছে, তাছাড়াও ওরা সবাই পাপী বংশ, ওদের মতো কাফেরদের পুড়তে দাও, ওদেরই পাপের আগুনে। সাজিদ ভাই এর আলেমজিন সাজিদ ভাইকে জানায় ওই জিন চালানের পেছনে কার হাত ছিল এবং কেন। মামুনের বাড়ি থেকে সবাই ডিসিশন নেয়, ছেলে বড় হয়েছে, এবার একটা বিয়ে দেয়া দরকার। তাই তারা মামুনের বিয়ে ঠিক করে পাশের গ্রামের এক মেয়ের সাথে। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়, সব কিছু ভালোই চলছিল। বিয়ের এক বছর পর মামুনের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে মামুনের স্ত্রীকে নানা রকমভাবে লাঞ্ছিত আর অনেক রকম খোটা শুনতে হতো মামুনের পরিবারের মানুষদের কাছ থেকে। কিন্তু মামুন কখনো তার স্ত্রীকে অবহেলা করেনি। মামুন তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছে। তার স্ত্রীকে মামুনের বাবা মা আরও কয়েকজন মিলে চাপ দিতে থাকে পুত্র সন্তানের জন্য। এক প্রকার বাধ্য হয়ে তারা আবারও একটা সন্তান নেয়, কিন্তু আবার কন্যা সন্তান জন্ম দেয় মামুনের স্ত্রী। এবার আরও জ্বালা যন্ত্রণা দিতে শুরু করে তারা। মামুন তার বাবা মায়ের ওপর কথা বলতে পারত না, এত অন্যায় দেখেও সে তার স্ত্রীকে সান্ত্বনা দিত। ঠিক এই একইভাবে তারা আরও একটি কন্যা সন্তান জন্ম দেয়। এইবার শুরু হয় মেয়েটার উপর অত্যাচার। মামুনের স্ত্রী পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তারা আবার মামুনকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয়। তারা মামুনের এক দুঃসম্পর্কের মাসির মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। মামুনকে তার পরিবারের লোক আবার বিয়ের প্রস্তাব দেওয়ায় মামুন সরাসরি না বলে দেয়। মামুন বলে সে আর কোনো রকম তাদের অন্যায় আপনার মেনে নেবে না। সে সরাসরি তার পরিবারকে জানায় তার স্ত্রী আর সন্তানদেরকে যোগ্য সম্মান দিয়ে আপন করতে হবে। তার বাবা মা জানায় তারা কন্যা সন্তান মেনে নেবে না। মামুন বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকতে শুরু করে। আর মাসখানেক পর মামুনের পরিবারের মানুষেরা এসে
তাদের উপযুক্ত সম্মান দিয়ে নিয়ে যাওয়ার কথা বলে তারা রাজি হয়। কিন্তু মামুনকে তাও তার স্ত্রী থেকে আলাদা করতে পারে না। মামুনকে কোনোভাবে তার স্ত্রী থেকে আলাদা করতে না পারায় মামুনের মা, কাকা, বাবা এনারা এক কবিরাজের মাধ্যমে মামুনের ওপর আর তার স্ত্রীর ওপর এক কঠিন তন্ত্রের মাধ্যমে বান মারেন। রাতে মামুন শহর থেকে ফিরে আসার আগেই তার স্ত্রী আর কন্যা সন্তানরা মারা যায় আর মামুনের বিয়ে দিতে পারে। মামুনের স্ত্রীকে ওই ইফ্রিদের দ্বারা ভয় দেখিয়ে হার্ট অ্যাটাকের মাধ্যমে মেরে ফেলে আর তার কন্যা সন্তানদের সেই কবিরাজকে দিয়ে দেন। ওই কবিরাজ কালো জাদু করে সেই নিষ্পাপ শিশুদের জবাই করে। এখন ওই ইফ্রিদরা ওদেরই ক্ষতি করতে শুরু করেছে। ওই ইফ্রিদ এখন ওদের না ধ্বংস করে থামবে না। সাজিদ ভাই সব শুনে বলে, তাহলে তো মামুনের কোনো দোষ নেই, ও কেন এদের পাপের সাজা পাবে? আলেম জিন বলে, তাহলে তুমি দুই দিন রোজা রেখে নফল নামাজ আদায় করে আমল করে যাও, আমরা তোমার সাথে থাকবো। সাজিদ ভাই দুই দিন রোজা রেখে আমল করে আর নফল নামাজ আদায় করে মামুনদের বাড়ি যান। সাজিদ ভাই রাতে মামুনদের বাড়িতে যান আর তাদের ছাদের ওপর গিয়ে ছাদের চার কোণায় একটা মন্ত্র পড়ে চারটা পেরেক গেঁথে দেন। তারপর একটা কাঁচের চারের মধ্যে থাকা কিছু কাঁচা পাঁঠার মাংস নিয়ে ছাদের এক কোণায় রেখে দেন। তিনি বাড়ির সব সদস্যদের একটা গোলাকার বৃত্তের মধ্যে দাঁড় করান। মামুনকে বাদ দিয়ে আর সাজিদ ভাই নিজে একটা ছোট বৃত্তে বসে মন্ত্র পড়তে থাকে। এবার নিচের ঘরের থেকে গোঙানের আওয়াজ আসতে থাকে, হাসি কান্না মিশ্রিত শব্দ আসতে থাকে। এবার মামুন ক্ষুধার্ত নেকড়ের মতো গর্জন করে তার হাত পায়ে ভর দিয়ে মাটিতে কণ্ঠ শুকতে শুকতে সেই কাঁচা পাঁঠার মাংসের কাছে গিয়ে সেটা খেতে শুরু করে। মাংস খাবার পর সাজিদ ভাই মামুনের মধ্যে থাকা ইফ্রিদের উদ্দেশ্যে বলে, এবার বল কেন এমন করছিস, কেন কষ্ট করছিস? ইফ্রিদ হাসতে থাকে, বলে, তুই তুচ্ছ মানব, আমরা তোর সাথে কথা বলবো না, আমাদের জাতির কেউ থাকলে তার সাথে কথা বলবো। সাজিদ ভাই তার আলেম জিনদের ডাকেন। আলেম জিনদের মধ্যে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে সেখানে তুমুল মারপিট শুরু হয়ে যায়, যেটা শুধু সাজিদ ভাই দেখছিলেন আর বাড়ির সদস্যরা শুধু আওয়াজ শুনছিল, ধস্তাধস্তি আর আছাড় মারা। তখন সাজিদ ভাইয়ের আলেম জিন সাজিদ ভাইকে মন্ত্র পড়তে বলেন। সাজিদ ভাই মন্ত্র পড়তে থাকলে ওই ইফ্রিদকে একটা রিচুয়ালের মাধ্যমে দুর্বল করে ফেলে আর বোতলবন্দি করে সেই বোতল আলেম জিন নিয়ে যায়। সাজিদ ভাই তাদের বাড়ির লোকদের ভর্ৎসনা করে চলে আসে আর দুই দিন পর মামুনের বাড়িতে এসে মামুনকে সব সত্য ঘটনা জানায়। পরে সাজিদ ভাই শুনেছিলেন মামুন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য কোথাও থাকে। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা @radiofurti.fm। রেডিও ফুর্তি।